প্রয়াত হলেন কলেজ শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি রতন দাস তাঁর মৃত্যুতে শোকের ছায়া সহকর্মীদের মধ্যে কৈলাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে চাকরিজীবন শুরু রতন দাসের বাংলা বিষয়ের শিক্ষক ছিলেন তিনি তাদের নিয়ে গড়ে ওঠা পার্ট টাইম কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকে সভাপতি ছিলেন রতন দাস পরবর্তী সময়ে সেই সংগঠনের নাম পরিবর্তন করে রাখা হয় কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন দু উনিশ সালে চব্বিশ জুন তিনি বদ্রি হয়ে যান গন্ডাছড়া কলেজে দু হাজার কুড়ি সালের ডিসেম্বর থেকে অবসরে যান শিক্ষক রতন দাস তখনও সিটির সভাপতির পদেই ছিলেন তিনি সালের দু রাজ্য সম্মেলনের সভাপতির পদ থেকে অব্যাহতি নেন রবিবার মাঝরাতে হঠাৎ কৈলাসহ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি সোমবার ভোরে তিনি প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া সহকর্মীদের মধ্যে মৃত্যুর খবর পেয়ে প্রয়াতের বাড়িতে যান কলেজ টিচার নেতৃত্ব তাঁরা পতাকা দিয়ে মৃতদেহ ঢেকে দেন শ্রদ্ধা জানান সংগঠনের প্রাক্তন সভাপতি দীর্ঘদিনের সংগ্রামী সহযোদ্ধাকে প্রয়াতের পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জানিয়েছে সংগঠন